রোজা রেখে যদি কেউ মারা বোঝায়, আল্লাহ তাআলা বেহেশতের দর খুলে যে দেয়, সারি সারা জমজম নিয়ে পিলায়, সারি সারা জমজম নিয়ে কামিয়ে নে না, চলে গেলে পাবে না। এই মাহে রমজান মহিনায় আল্লাহ নে কি বিলায়, এই মাহে রমজান মহিনায় আল্লাহ নে কি বিলায়, রহমত বরকত ঝরে পড়ে এই দুনিয়ায়, নেকি কামিয়ে নে না, চলে গেলে পাবে না। বলছেন যে পবিত্র মাহে রমজান ফরজ রোজা কাজা করলে এ গুনার কোন মাপ নাই। কবি বলছে দেখো, এগারো মাসের পরে আসে এই রোজা, ভুল করে করো না কে এই রোজা কাজা, এগারো মাসের পরে আসে এই রোজা, ভুল করে করো না কে এই রোজা কাজা, জেনে শুনে কেউ যদি করে কাজা, তবে মিহিটি বেযন্ত্রণা, নেকি কামিয়ে নে না, চলে গেলে পাবে না। এই মাহে রমজান মহিনায় আল্লাহ নেকি বিলায়, রহমত বরকত ঝরে পড়ে এই দুনিয়ায়, নেকি কামিয়ে নে না, চলে গেলে পাবে না। পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মাইয়াতকে ছুটি দিয়ে দেন, এক মাস ছুটি থাকে, কিন্তু যখন ছুটির পরে আবার কবরের আযাব শুরু হয়ে যায়, তখন বলছে দেখো, এই মাসে মুরদারদের ছুটি মেলে, মুনকার নেকি কবরে এসে বলে, এই মাসে মুরদারদের ছুটি মেলে, মুনকার নেকি কবরে এসে বলে, কি বলে, ও আল্লাহর বান্দা এবার উঠে পড়ো, ও আল্লাহর বান্দা এবার উঠে পড়ো, আর ইফতার এনেছি তোমরা খেয়ে নাও না, ইফতার এনেছি তোমরা খেয়ে নাও না, এই মাহিনা চলে গেলে আর তো পাবে না, নেকি কামিয়ে নে না, চলে গেলে পাবে না, নেকি কামিয়ে নে না, চলে গেলে পাবে না। শেষ ছন্দে কবিতার মনে রাজু কি লিখছে শুনুন, ফরজ রোজা ফরজ রোজা কাজা করো না মমিন, কেন এই রোজা কবরে তোর থাকবে জামিন, ফরজ রোজা
তুল্লা ভুলে তুই রোজা ছাড়িস না, তোর জান্নাত খানা নেকি কামিয়ে নে না, চলে গেলে পাবে না। এই মাহে রমজান মাহিনায় আল্লাহ নেকি পিলায়, রহমত বরকত ঝরে পড়ে এই দুনিয়ায়, নেকি কামিয়ে নে না চলে গেলে।